আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত। সবাইকে আরিফ একাডেমিতে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সবাই ভালো থাকবেন। সে প্রত্যাশা নিয়ে শুরু করছে আজকের ভিডিও। আজকের ভিডিওতে দেখাবো মাইক্রোসফট উইন্ডোজ 10-এর ডিফেন্ডার এটা কিভাবে ডিজেবল করব এবং কিভাবে এটা আমরা এনেবল করব। এই মাইক্রোসফট উইন্ডোজ 10-এর যে ডিফেন্ডার আছে, এই ডিফেন্ডারটা আসলে কি? এটা অ্যান্টিভাইরাস, এটা একটি অ্যান্টিভাইরাস সফটওয়্যার। এই সফটওয়্যারটি কিভাবে আসলে ইনেবল করবেন, কিভাবে ডিজেবল করবেন সেটা নিয়ে আজকে আমার এই ভিডিওটি সাজিয়েছি। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং অন্যদেরকে দেখার জন্য ভিডিওটি এবং চ্যানেলটি শেয়ার করবেন। ছোট্ট একটি অনুরোধ, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো কেন আমরা ইনেবল করব, কেন আমরা ডিজেবল করব, এ নিয়ে আমার আরও একটি ভিডিও এর আগে ছিল, সেটা আপনারা অবশ্যই যদি চ্যানেলে থাকেন তাহলে দেখে নেবেন। একটু কথা বলি, সেটা হলো অনেক সময় দেখা গেছে যে আমরা ক্র্যাক, অনেক সফটওয়্যারে আমরা ক্র্যাক দিতে হয়, সেই ক্র্যাক দেওয়ার সময় আমাদেরকে এই উইন্ডোজ ডিফেন্ডারটা যদি এনেবল থাকে তাহলে কিন্তু সেটা আর দেওয়া হয় না, ক্র্যাকটা ওই অ্যান্টিভাইরাসটা সিগনাল আসে যে এটা দেওয়া যাবে না, এটা ইলিগেল প্রসেসিং। তো অনেক ক্ষেত্রে আমাদের এই ক্র্যাকগুলি ইনস্টল করতে হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই ডিফেন্ডার, উইন্ডোজের ডিফেন্ডার, এটা কিন্তু আমাদেরকে ডিজেবল করতে হয়। আজকে আমি দুটো পদ্ধতি নিয়ে আলোচনা করব। প্রথম পদ্ধতিটা হলো যে এটা আমরা অফ করব, উইন্ডোজ ডিফেন্ডারটা অফ করব, কিন্তু সেটা আপনার কম্পিউটার বা ল্যাপটপটা যখন রিস্টার্ট হবে তখন এটা সাথে সাথে অন হয়ে যাবে, এই একটা প্রসেসিং দেখাবো। দ্বিতীয় যে পদ্ধতিটা দেখাবো সেটা হলো একেবারে পারমানেন্টলি কীভাবে উইন্ডোজ ডিফেন্ডারটা ডিজেবল করা যায়, এ সেটাও আমি দেখানোর চেষ্টা করব। তো শুরু করা যাক। প্রথমে আমরা উইন্ডোজ বাটনে, স্টার্ট বাটনে ক্লিক করব। স্টার্ট বাটনে ক্লিক করার পর দেখুন এই যে এই জায়গায় সেটিংস আছে, আমি সেটিংসে ক্লিক করলাম। সেটিংসে ক্লিক করার পর এরকম একটি পেজ ওপেন হবে, আপডেট অ্যান্ড সিকিউরিটি। লক্ষ্য করুন আমার কার্সারটা যে জায়গায় আছে সেটা হলো আপডেট অ্যান্ড সিকিউরিটি। ক্লিক করলাম আপডেট অ্যান্ড সিকিউরিটি। বাম পাশে অনেকগুলি অপশন আছে, আমরা দেখব উইন্ডোজ সিকিউরিটি কোথায় আছে। এই যে দেখুন এটা হলো উইন্ডোজ সিকিউরিটি। উইন্ডোজ সিকিউরিটি যেতে যখন আমরা ক্লিক করব তখন এই প্রোটেকশন এরিয়া যেটা আছে, ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন, এই জায়গায় আমরা কি করব, ক্লিক করব। এই জায়গায় ক্লিক করার পর আমরা যদি একটু নিচের দিকে তাকাই তাহলে এই যে দেখা যাচ্ছে ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন সেটিংস, আমরা এই যে ম্যানেজ সেটিংসে যাব, এই ম্যানেজ সেটিংসে আমরা ক্লিক করব। ম্যানেজ সেটিংসে ক্লিক করার পর দেখুন এখানে লেখা আছে রিয়েল টাইম প্রোটেকশন। এই রিয়েল টাইম প্রোটেকশন এটা আমার অ্যাক্টিভ আছে, অর্থাৎ এটা এখন আমার ইনেবল আছে। এখন আমি এটাই আমার উইন্ডোজ ডিফেন্ডার 10, উইন্ডোজ 10-এ যে ডিফেন্ডারটা আছে সেটাই হলো এটা। এখন এটাকে আমি কি করব, ডিজেবল করব। দেখুন ক্লিক করলে এটা ডিজেবল হয়ে গেল। ক্লিক করার পর আমাকে একটি মেসেজ দিচ্ছে, ডু ইউ ওয়ান্ট টু অ্যালাউ দিস অ্যাপ টু মেক চেঞ্জ টু ইউর ডিভাইস। যেহেতু আমরা এটাকে ডিজেবল করব সেহেতু আমরা এটাকে ইয়েসে ক্লিক করব। করলাম ইয়েসে ক্লিক। দেখুন এখানে কিন্তু রিয়েল টাইম প্রোটেকশন ইজ অফ, লিভিং ইউর ডিভাইস আন, দেখুন মেসেজ কিন্তু এটা আমার এখন এটা অফ হয়ে গেছে, অর্থাৎ এটা আমার ডিজেবল হয়ে গেছে। এই যে আমি উইন্ডোজ ডিফেন্ডারটা, উইন্ডোজ ডিফেন্ডার 10টা যে আমি ডিজেবল করলাম, এটা কিন্তু আমার এই ল্যাপটপটা বা আমার এই কম্পিউটারটা যখন এটা রিস্টার্ট হবে, অর্থাৎ আপনি বন্ধ করে তো এটা ওপেন করবেন, বন্ধ করে যখন ওপেন হবে তখন কিন্তু এই জায়গাটা অন হয়ে যাবে, অর্থাৎ এটা আপনি পারমানেন্টলি সলিউশন না, পারমানেন্টলি এটা ডিজেবল হয় নাই। এই পর্যন্ত আমার আগের ভিডিওটা ছিল, কিন্তু আজকে আমি যেটা দেখাবো নতুন করে তো এটা দেখালাম, এটার পাশাপাশি এটাকে কিভাবে পারমানেন্টলি ডিজেবল করতে হয়। অনেকের অনেকের মনে হচ্ছে যে না আমি এটা পারমানেন্টলি ডিজেবল করব, সেক্ষেত্রে করণীয়টা আসলে কি সেটার মধ্যে আমরা কি করব, সেই দ্বিতীয় যে পদ্ধতিটা সেটা হলো আমরা সার্চ বারে যাব। সার্চ বারে গেলাম, সার্চ বারে যাওয়ার পর আমরা রেগ এডিট লিখব, আর ইজি, সরি কিবোর্ড বাংলা এটাকে ইংলিশ করে নিলাম, আর ইজি রেগ এডিট, EDIT। এটা যখনই আমরা লিখব দেখুন তখনই
রেজিস্ট্রি এডিটর চলে আসছে। এই রেজিস্ট্রি এডিটরে আমরা কি করব, ক্লিক করব। এই রেজিস্ট্রি এডিটরে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদেরকে বার্তা দিচ্ছে, ডু ইউ ওয়ান্ট টু অ্যালাউ দিস অ্যাপ টু মেক চেঞ্জ টু ইউর ডিভাইস। আমরা যেহেতু কাজ করব সেহেতু আমরা ইয়েসে ক্লিক করব। ইয়েসে ক্লিক করলাম। ইয়েসে ক্লিক করার পর এরকম অপশন চলে আসবে, অপশনগুলি এরকম চলে আসবে। তাহলে আমরা নিচে যেটা এস কি লোকাল মেশিন, আমরা এই এস কি লোকাল মেশিনে ক্লিক করব। করলাম এসপি লোকাল মেশিনে ক্লিক করার পর আমরা সফটওয়্যার আছে, আমরা সফটওয়্যারে ক্লিক করব। ডাবল ক্লিক করলাম। সফটওয়্যারে ক্লিক করার পর আমরা এই যে পলিসি আছে, এই পলিসিতে আমরা ক্লিক করব। একটু লক্ষ্য করুন আমার কার্সারটা কোথায় আছে, পলিসিতে আছে। ক্লিক করলাম। পলিসিতে ক্লিক করার পর আমরা মাইক্রোসফট আসছে, আমরা মাইক্রোসফটে ক্লিক করব। মাইক্রোসফটে যখন আমরা ক্লিক করলাম তখন দেখুন আমাদের কাছে উইন্ডোজ ডিফেন্ডার চলে আসছে। এই উইন্ডোজ ডিফেন্ডারটা আমরা ক্লিক করব। উইন্ডোজ যখন ডিফেন্ডারটা আমরা ক্লিক করব, আমরা ডান পাশে একটু লক্ষ্য করব, এটা ডিফল্টে আছে। এই জায়গায় আমাদেরকে একটু কাজ করতে হবে, সেটা কি, যেহেতু আমরা এটা পার্মানেন্টলি ডিসেবল করব, সেক্ষেত্রে আমরা এটা রাইটে ক্লিক করব। রাইটে ক্লিক করার পর নিউতে চলে আসলাম। নিউতে আসার পর আমরা এই জায়গাটায় ক্লিক করব, সেটা কি, ডি ওয়ার্ড 32 বিট ভ্যালু। এই জায়গায় আমরা এটাকে ক্রিয়েট করব, অর্থাৎ ক্লিক করলে এটা তৈরি হয়ে যাবে। এখন দেখুন নিউ ভ্যালু এরকম একটা জিনিস আছে। এই জায়গাটায় আমাদের যে জিনিসটা লিখতে হবে সেই জিনিসটা হলো ডিজেবল, ডি আই এস এ বি এল ই, ডিজেবল, এ এন টি আই, এন টি এসপায়ার, এস পে ওয়াই ডব্লিউ এ আর, এই লেখাটা লিখতে হবে। ডিজেবল ডিটা বড় হাতের, এন টি এটা বড় হাতের, এসপায়ার এটা হলো এসটা বড় হাতের, ঠিক এইভাবেই লিখতে হবে। কোনো জায়গায় যদি একটু ভুল হয় তাহলে কিন্তু এটা হবে না। ক্লিক করলাম। দেখুন এখন আমি এটাকে কি করব, ওপেন করব ডাবল ক্লিক করে। ডাবল ক্লিক করে ওপেন করার পর এখানে আমার যে ভ্যালু ডাটাটা আছে, এই ভ্যালু ডাটাটা আমার জিরো আছে, এটা সাধারণত জিরো থাকে। এটা যদি আমি পারমানেন্টলি যদি ডিলিট ডিসেবল করতে চাই তাহলে আমার এই জিরোর জায়গায় কি লিখতে হবে, ওয়ান লিখে দিতে হবে। ওয়ান লিখে দেওয়ার পর এটা আমাকে কি করতে হবে, ওকে করতে হবে। আমার কাজ শেষ, অর্থাৎ আমার যে উইন্ডোজ ডিফেন্ডারটা আছে সেটা পারমানেন্টলি ডিসেবল হয়ে গেল। এখন যদি আমরা একটু লক্ষ্য করি, আমরা যদি একটু আবার সেই সেটিংয়ে যাচ্ছি, সেটিংয়ে গেলাম, সেটিংয়ে যাওয়ার পর আমরা আপডেট অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করলাম, তারপর আমরা উইন্ডোজ সিকিউরিটিতে ক্লিক করলাম, তারপর আমরা ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশানে ওপেন করলাম। ওপেন করার পর আমাদের ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশান যে সেটিংটা আছে সেটার জায়গায় আমরা ম্যানেজ সেটিংসে ক্লিক করলাম। ম্যানেজ সেটিংসে ক্লিক করার পর এখানে দেখুন রিয়েল টাইম প্রোটেকশন অফ, অর্থাৎ এটা আমাদের কি হয়ে গেল, পার্মানেন্টলি ডিসেবল হয়ে গেল। তাহলে আমরা জানতে পারলাম যে উইন্ডোজ ডিফেন্ডার টিম কিভাবে পার্মানেন্টলি ডিসেবল করা যায়। এই ছিল আজকের ভিডিওটি। আল্লাহ হাফেজ।